বেদের মেয়ে জোসনার প্রেমে পড়েছে কামড়া ছিল আয় হায় আর এই হলো আমাদের টুনটুনি সোনা টুনটুনি দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভোলাকে আপনাদেরকে স্বাগতম সো সর্বপ্রথম বলতে চাই গুড মর্নিং কারণ এখন সকাল আর সকালে কিন্তু আমরা বাবা মেয়ে কিন্তু বাইরে বের হয়েছে ঘুরতে কোথায় যাব আমরা বলো বাই বাই বাই

আমরা এখন কিন্তু ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করব না আমরা কিন্তু খাবো হুম আমরা খাওয়া দাওয়ার পরে তারপর ভিডিওটি কন্টিনিউ করব। তো সাথে থাকুন আর আজকে কিন্তু ভিডিওতে আপনাদের বৌদি আসবে অনেক দিন পরে যাক সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে দর্শক বলেছিলাম যে আপনাদের বৌদি আজকে ক্যামেরা ফেসে আসবে দেখতেই পাচ্ছেন এই এক জঙ্গলি বউ হ্যাঁ অনেক দিন পরে ক্যামেরা ফেরে চলে আসলো আর বুঝতেই পারছেন যে চুলের অবস্থা কি তার মানে এক কথা হয় সে এখন বেদের মেয়ে জোৎসনা হ্যাঁ আর আমি বেদের মেয়ে জ্যোৎসনার প্রেমে পড়ে আছি বেদের মেয়ে জ্যোৎস্নার প্রেমে পড়েছি হ্যাঁ হায় আর এই হলো আমাদের টুনটুনি সোনা টুনটুনি হ্যাঁ সোনা টুনটুনি কিন্তু এখন খুব দুষ্টু করে হুম খুব দুষ্টু করে এখন একান হচ্ছে কিন্তু ঘুমাবে তার মানে এই দেখেন ঘুম পাচ্ছে যে চপ চপ ছোট ছোট হয়ে গেছে ঘুম পাচ্ছে আর আজকে সারাদিন দিন আমরা কি কি করব সেটা আর কি এই ভোলাকে তুলে ধরার চেষ্টা করব সো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে সো তুমি অনেক দিন পরে ক্যামেরা ফেসে আসবে এখন তোমার অনুভূতি কি একটু বলো বলো কি হাসতেছে কেন বলো আমার আমার অনুভূতি কিরকম হবে না শুনি দেখি তোমার অনুভূতি হ্যাঁ ভালো লাগছে লাগছে আমি যে থালা ধুচ্ছিলাম সেই অবস্থায় আপনি ভিডিও করছেন এই যে এই যে থালা ধুয়ে রেখে দিছে আর সোনামনি এখন ওর মায়ের কলে যাবে এই যে তার মানে ঘুম পাচ্ছে তো এই জন্য ওর মায়ের কলে যাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম 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 পাচ্ছে ঘুম পাচ্ছে দেখ দর্শক আজকে সারা দিনের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করব আর এবার থেকে ডেলি ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করব তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো জোরে হ্যাঁ বাবাকে মারতে হয় আরো জোরে না না বাবা আমার মেয়ে আমাকে আমার দিচ্ছে যাই হোক দিন পরে আজকে আমি আর আর কি আমার ক্যামেরায় গিম ওপেন করবো সেটাও আর কি এই ব্লগের ভিতর দেখানোর চেষ্টা করব কী অবস্থায় আছে সেটাও দেখানোর চেষ্টা করব আর সাথে থাকুন আর ব্লগ চিন্টা করব কী থাকে আপনাদের বৌদি হ্যাঁ অনেক দিন পরে ক্যামেরা খেসে এসে সে খুব আনন্দিত দর্শক আমি বলেছিলাম এই ব্লগে আমি আমার গিমবেলটা ওপেন করব কারণ সেই কী বলবো আন্দোলন শুরু হয়েছে অনেক দিন হয়ে গেল আর তারপরের থেকে কোনো ইভেন্টও করিনি কারণ বাড়ির দিক থেকে বলছে যে বাইরে যাওয়ার দরকার নেই কোনোভাবেই কারণ কোনো কাজও করার দরকার নেই সো অনেক দিন পরে কোটা আন্দোলন হয়ে গেছে অনেক দিন পরে আর কি আমি আমার গিম্বেলটা ওপেন করব কারণ এর আগেও কিন্তু আমার একটা গেমবেল নষ্ট হয়ে গেছে জাস্ট ওপেন না করে করে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু এটা কি অবস্থা আমাকে একটু দেখতে হবে তো সাথে থাকুন আর ব্লগটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর আপনারা দেখছেন যে আমাদের সোনামমণি কিন্তু আজকে ভিডিওতে আসছিলো আর সোনামণি থাকে বেশিরভাগ ভিডিওতে এখন আর আপনাদের বৌদি কিন্তু তেমন একটা ভিডিওতে এখন আসে না কারণ বাড়ির দিকে কাজ বাজ করতে হয় কারণ বোঝে নিতে একটা ফ্যামিলি সামলাতে গেলে সব কিছুই করা লাগে দেখ দর্শক দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে এবার মাউন্ট করবো স্টেবল করাটা একটু ঝামেলা মনে হয় আর যে কোনো গেম বেলি স্টাবল করা একটু টাফ হয়ে যায় সো সব কিছুই রেডি তার মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন কিন্তু এবার যেটা করতে হবে সেটা হলো অন করতে হবে সো আপনারা জানেন অবশ্যই ডিজিআইড ওনেন এসেছি অন করতে গেলে ডান সাইডে একটা বাটন দেওয়া আছে অন হয়ে গেল এবার জাস্ট আমি ক্যামেরাটা ওপেন করবো কিছুক্ষণ চালাবো আর কি অপারেটিং করবো কারণ অনেক দিন ধরে কোনো রকম ভাবে অন করা হয় না এই জন্য আর কিছুক্ষণ চালাবো চালিয়ে আবার অফ করে রেখে দেব তারপরে আবার কাজে নামলে আবার কাজ শুরু করে দেব তো সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তবে গায়ে কিন্তু নতুন গিম বিল গায়ে কিন্তু একটু দাগ মতো হয়েছে কারণ এ হলো একটু রাবার টাইপের বডিতে দেওয়া থাকে এই রাবারটা আর কি উঠে যাচ্ছে নতুন এখন মন্ডলী আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে বেল বাটন চেপে দিয়ে অল করে দেবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আর দেশের পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটা হয়ে যাচ্ছে সো দেশের পরিস্থিতি ঠিক হলে আবার কাজে ব্যাক করব তো ভালো থাকবেন সবাই আর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে